ইমামের বেতন 6000, আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 8000। যদি আমাদের তাবিজে বড় লোক হতো, আমাদের তাবিজে বরকত হতো দোকানে, তাহলে সব থেকে বড় লোক আপনারা আগে হতেন না আমরা হুজুররা? কথা বলে না, তাবিজ তো আমার কাছে। বর্তমানে রাইস মিলগুলো আমাদের বাপ ব্যাটার হতো, মাত তাবিজার একটা করে টেনে নিলে আপনারা কোথায় পেতেন? সাধারণ লোকের কোথায় হতো? বড় ইমাম সাহেবকে দেখছেন মুখেতে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ আমার দাড়ি বের হয় নাই, আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি দেয়নি। আমার মুফতি সাহেব শাইখুল হাদিস জার্জিস ভাই, ওনার জুতো সুজা করতে হবে আমাকে, উনি যে কিতাব পড়ায়। তো শুধু শুধু আমার প্রশংসা করলো, বুঝলেন, আমি ওই যোগ্য নই। আর সত্যিকারই আমার খুব অন্তরের মানুষ, ভালোবাসার মহব্বত করেন, আমি মহব্বত করি। তো ওনারও মুখে দাড়ি দেখলেন, ইউটিউবে ফেসবুকে অনেকজন আমাকে দেখে বলে শালার দাড়ি নাই ওর বয়ান শোনা চলবে না, কি বুঝলেন, অনেকজন ফেসবুকে লেখে। তো এই মৌলভিগুলো খেপে যায় নাই যে আমাকে এমনি দাওয়াত দিয়ে দিয়েছে, আমি আমার জীবনে আমার দাড়িতে হাত লাগাইনি, আল্লাহ দেয়নি তা কী করব, তোদের কাছে চাপান ফাপান থাকলে একটু দিস, লাগালে যদি বের হয় তা বের হবে, কি বুঝলেন, চাপান ছড়ালে যখন ধান বাড়ে তো একটু আমাকে দিবি, কি বুঝলেন। এখন তো হাইব্রিড বেগুন বেরুইছে, বের শুনেন নাই, সকালে ইঞ্জেকশন, রাতে ইঞ্জেকশন করলে সকালে এত বড় বেগুন। তো ওই মালি আমাকে একটু দে যাতে দাড়িটা সকালবেলায় বেরিয়ে যায়, দিতে পারেন নাই, পাগল ওরা পাগল। আল্লাহ যাকে যেরকম চেহারা দিয়েছে, আকৃতি দিয়েছে, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর 750 কোটি মানুষ 750টা কোয়ালিটি দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ যদি নিতে চান মেশিন নিয়ে আসু, এখন আধার লিঙ্ক করতে গেলে ফিঙ্গার প্রিন্ট চাই, আধার কার্ড করতে গেলে, লাগে না লাগে না? কই দেখি, আপনার আধার কার্ডটা দিয়ে আমার ফিঙ্গার প্রিন্ট মিলবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মনসুরপুরে যদি 500 লোক থাকে, 500টা লোকের 500টা কোয়ালিটির ফিঙ্গার প্রিন্ট, তার নাম আল্লাহ। কারুর ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট মিলছে না। মোবাইলে যদি ফিঙ্গার লক করা আছে, আমার মোবাইলটাই ফিঙ্গার লক আছে, আপনি এসে কই ইমাম সাহেব হাত মারুন তো দেখি, খুলে নাকি মারেন, দেখান মেরে খুলছে নাকি, এই তো সাইডে আছে সাইডে, কই না, রিসপন্সই নিবেন না। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমি 100টা কোয়ালিটির 100 রকমের মানুষ তৈরি করেছি, সবারই ফিঙ্গার আলাদা, চেহারা আলাদা, কোয়ালিটি কিন্তু একটাই, সবাই মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে ইমাম সাহেবের দাড়ি আছে। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি আজকে দাড়ি চেঁচে দেয়, কাল থেকে ইমাম রাখবেন না তাড়িয়ে দিবেন? তাড়াতাড়ি হ্যাঁ না না বলুন, তাড়িয়ে দিবেন, ইমাম রাখা যাবে? আর কথা বলে না, ইমাম রাখা যাবে না। দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়াটা সবাই জানে। তু হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পারেন নাই? তোর জন্যে হালাল আর ইমামের জন্যে হারাম, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইমানদারির সঙ্গে বলবেন, এটা হক কথা বললাম না না হক, হক কথা। ইমাম সাহেব দাড়ি চাচলে, দাড়ি কাটলে তার পেছনে নামাজ হবে না, আর তুমি দাড়ি চাচলে তোমার পেছনে নামাজ হবে। ওই জন্যে শুনেলেন, আমি একটা জলসায় বলেছি, আজকে ভরতপুরে বলে যাচ্ছি মনসুরপুরে, মোদি যোগী হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত, মোদি হচ্ছে আল্লাহর রহমত, তা নাহলে মুসলমান আল্লাহকে ভুলে যাবে, এত নেমো খারাপ, এত বেঈমান, এত হারামখোর। মোদি যদি না থাকে আল্লাহকে ভুলে যাবে। ওই জন্য আমি দোয়া করছি তোমাদের ওপরে অত্যাচার করার জন্যে 24 সালে যেন মোদিকেই জিতায় আল্লাহ। আপনারা কি ভাবছেন? এটা আমি ধিক্কারে বলছি, এমনি বলিনি। তা না হলে মুসলমান দাড়ি রাখত, কে জানেন না বলুন যে দাড়ি রাখা সুন্নত? কে জানে না? সবাই জানে দাড়ি রাখা সুন্নত, সবাই জানে। গাঁজা খাওয়া জায়েজ তো নাকি? হ্যাঁ জানেন না? বাংলাদেশে তার নাম হচ্ছে আনোয়ার সরকার, হারামখোর বাউল বুষ্টবের মতো চুল রেখেছে, হারমোনিয়াম নিয়ে বলছে
কোরআনে লেখা নাই গান বাজনা কে বলল তোমাকে, গানের সুরে বলছে। মোলবিরা জানে না গান বাজনা যায় যাচ্ছে নবীর জামানা থেকে। জোরে বলুন না নাউজ বিল্লাহ। এদের সাপোর্টের লোক আছে কিন্তু, আপনারা কি বলছেন, গাঁজা থালায় যারা গাঁজা টানে তাদের সাপোর্টের লোক আছে না নাই? কথা বলেন না, গাঁজা লোক আছে, কারা আছে, গাঁজাখোররা, কি বুঝলেন, গাঁজাখোর। যেমন বলে দিই, আমাদের সিস্টেম, মদ খেয়ে মনসুরপুরের মসজিদে কেউ ঢুকতে পাবে? কথা বলে না, ঢুকতে পাবে না। গাঁজা খেয়ে ঢুকতে পাবে? পাবে না। কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই? কি বলছেন, এটা মিথ্যা বললাম না সত্য বললাম? শালা হাতল লাগিয়ে কালকে জুম্মা দেখতে পাবেন কত মসজিদে, সুদখোররা শালা ফাঁস কাতারে বসে, কি বুঝলেন। আর তার সুবহানাল্লাহ আলাদা, ইমাম সাহেব দোয়া করলে আল্লাহুম্মা আমিন, তার মানে আমি একদম শালা ডুপ্লিকেট, এই আমিনটার মানে। আর যারা মুমিন হবে তাদের আমিন হবে আমিন, আহা আল্লাহ কবুল করে লাও। যেমন দেখবেন কেউ কি নামাজের দাওয়াত দিতে যান, চায়ের দোকানে যদি বসে থাকে, ভাই মসজিদে চলো দুটো দিনের কথা শুনবে নামাজ পড়বে, ইনশাআল্লাহ যাচ্ছি চলো, তার মানে ও একদম যাব না শালা, যা পারিস করবি। আর যে বলবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ চলুন দেখছি চেষ্টা করছি যাচ্ছি, এর আসার সম্ভাবনা আছে, এই লোকটা ভদ্র, কিন্তু সে মাল যাবে না। যারা জোরে বলবে সে মাল কটা এক জুনা যাবে না। ওই জন্যে ইসলাম বুঝাবো, মমিন বুঝাবো, মমিন কাকে বলে সব্বাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা সব্বাই মমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মমিনের দিক আছে, বেঈমানের কোনো দিক নাই, আল্লাহর কসম করে বলছি। মমিনদের গুণাবলী কিছু বলে দিই, তবে আপনি মমিন হতে পারবেন। সুদ খেয়ে মমিন হওয়া যায় না। শয়তানকে যখন আল্লাহ বললে বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, বেরো তুমি অভিশপ্ত কেয়ামত পর্যন্ত জান্নাত, প্রথমে শয়তান ইবলিস মারদুদ আল্লাহর কাছে দোয়া চাইলে, আল্লাহ আমাকে একটা ক্ষমতা দাও, আমি তো জাহান্নামী, আমি যেন মানুষের রক্তের শিরায় শিরায় ঢুকে যেন আমি ধোকা দিতে পারি, সে ক্ষমতা আমাকে দান করো। আল্লাহ বললেন যা, তোকে ওই ক্ষমতা দান করলাম, কিন্তু একটা জিনিস থেকে তোকে বঞ্চিত করা হলো। আল্লাহ কি থেকে? তুমি সকলের রূপ ধারণ করতে পারবে, আমার হাবিবের রূপ ধারণ করার ক্ষমতা কেড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে স্বপনে যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, এটা সত্য মিথ্যা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি বলি আমাদের দেশে এইসব চেয়ার দিবেন না, খুব খারাপ চেয়ার, কি বুঝলেন, এইগুলো জামাইদিকে দেয় বিয়ে করতে এলে, যেন বসে আর উঠতে না পারে। তা ইমাম সাহেব নিয়ত করেছে ইয়াসিন ভাইকে বসাইছে, আর উঠতে দেবো না, কি বুঝলেন। তো যাই হোক, শয়তান মারদুদ দ্বিতীয়বার বললে আল্লাহকে, আল্লাহ আমি তো জাহান্নামী, আমাকে হাতিয়ার দাও। হাতিয়ার মানে অস্ত্র দাও। কিসের অস্ত্র? মমিনদিকে ঘায়েল করার, ইমানদারদের ইমানকে ছিন্ন করার জন্যে ঘায়েল করার অস্ত্র দাও। এক নম্বর অস্ত্র, মায়েরা শুনবেন এটা, বদকার নারী, বদকার নারী, একটা নেক সলেহ মেয়ে, নামাজি, দিনদার, পরেজকার মেয়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মকবুল ফেরেশতাদের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মকবুল ফেরেশতার থেকে উত্তম একজন নেক সলেহ নারী, আর বদকার নারী হচ্ছে শয়তানের হাতিয়ার। যারা নোংরা পোশাক পরে, যারা নিজেদের শরীরের পরিদর্শন করে, লোককে দেখায়, নিজের শরীর দেখায়, শরীরের খেলা দেখায়, এটা হচ্ছে বদকার নারী। তারপরে বললে হাম্মাম, হাম্মাম মানে হচ্ছে, হাম্মামের তবদিল হয়ে গেছে, নবীজির জামানায় হাম্মাম মানে যেখানে নর্তকীরা নাচত, নর্তকী মানে বুঝেন, এখন যেগুলো বিয়ারের বার আছে, বিয়ার বার, বিয়ার বার জানেন না, যেখানে মদের বার আছে সেখানে, এখন সেগুলো তবদিল হয়ে ফাইভ স্টার হোটেল হয়েছে,
যতগুলো ফাইভ স্টার হোটেল আছে হিন্দুস্তানে নয় পৃথিবীর বুকে, সেই জায়গাগুলোয় অবাধে মদের প্রচলন, অবাধে নারীবাজি চলে, ওইটাই শয়তানের হাতিয়ার। মুসলমানদের পয়সা হলে, মাল হলে দুটো জিনিস কমন তাদের মধ্যে চলে আসে, এক নম্বর হচ্ছে নারীবাজি, দ্বিতীয় নম্বর তাদের মধ্যে খারাপ নেশা, শয়তান ক্যাপচার করে। টাকা হয়েছে, ফুর্তি করব, মজা করব, টাকা কিন্তু ফুর্তি করার জন্যে নয়। আল্লাহ যে মমিনকে, মুসলমানকে টাকা দেয়, ওই টাকার দ্বারা জান্নাতের উত্তর অধিকারী হবার জন্যে আল্লাহ মাল দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মুসলমানরা টাকা হলে, পয়সা হলে, মাল হলে তারা মনে করে আল্লাহ আমাকে মাল দিয়েছে, যখন আমি যখন পয়সা কামিয়েছি আমি আমার মতো করে ফুর্তি করব, মেয়ে বাজি, মদ, গান বাজনা, শয়তানের এগুলো সব হাতিয়ার। শুধু তাই নয়, আরও আগে চলুন, বলে দিই, শয়তান বললে আল্লাহ আমাকে আরও হাতিয়ার চাই। কী চাস? জুয়াটা আমার হাতিয়ার, জুয়া, সুদটা আমার হাতিয়ার, গাঁজা আমার হাতিয়ার, মদ আমার হাতিয়ার, টাসের আড্ডা আমার হাতিয়ার, সব লটারি আমার হাতিয়ার, এই ধরনের জিনিস করবে। আমি সেদিনে দেখলাম বাংলাদেশে একজন বয়স্ক নামাজি মোবাইলে দিয়েছে, সে দোয়া করছে আল্লাহ যেন আমার এক কোটি টাকা পড়ে যায় মসজিদে। আজকে বড় কষ্ট কি জানেন, মুসলমান হারামটাকে হারাম চিনতে পারেনি, হালালটাকে হালাল চিনতে পারেনি, এটাই হচ্ছে মৌলবিদের আমাদের কষ্ট। হালালকে হারাম চিনতে পারেনি, দুটো জিনিস ভালো চিনেছে। আমাদের মুর্শিদাবাদের কিছু ছেলে সৌদিতে থাকে, আরবে থাকে, দুবাইয়ে থাকে, যায় না কাজ করতে, এক বছর দু বছর পর ঘুরে এসে মসজিদে গিয়ে ইমামকে জ্বলায়, ইমামকে এসে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কাইফা হালুকা? ইমাম সাহেব বেচারা হাফেজ সাহেব মৌলবি কিছু দূর পড়েছে, আরবি কথা জানে না, আরবি ভাষাটা হচ্ছে কালচারের জিনিস, কিসের বললাম, কালচারের। ইমাম সাহেবের কালচার নাই আরবির, কিন্তু মৌলবি তো কি হয়েছে, সে এসে ইমামকে, আর পাড়ার লোক মনে করছে দারুণ আরবি জানবে, আমাদের ইমাম তো কিছুই জানে না, বুঝতে পারেননি। আচ্ছা, আরবে যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে, বাংলায় তো নাকি কথা বলে না, কিসে কথা বলে, আরবি। সেখানে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে, আরবি। তবে আরবে যারা গু পরিষ্কার করে তারা আরবিতে বলে। কেউ যদি আরব থেকে পাঁচ বছর ঘুরে এসছেন কোনো যুবক আর আরবি ভাষা জানেন, সে একবার সামনে এসো, একটা প্রশ্ন করব, উত্তর দিলে আমি একশো টাকা দিয়ে যাবো তাকে চা খেতে, মিষ্টি খাবে, একশো টাকা দেবো, দুশো টাকা দেবো, খালি এসে বলে দিয়ে চলে যাও ইজরা কাকে বলে। মৌলবিরা হাসবে, মৌলবিরা জানে, আপনাদের মধ্যে কেউ জানেন না ইজরা মানে কি। তাকে যদি ইজরা জিজ্ঞেস করি তিন দিন পায়খানা ঘর থেকে বেরোবে না। আমি বলছি যারা লন্ডনে পায়খানা পরিষ্কার করে তারা বাংলায় কথা বলে তো নাকি, কথা বলে না। যারা লন্ডনে, ইংল্যান্ডে যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংরেজিতে কথা বলে। সে যদি এসে একটা হাই স্কুলের ইংরেজি অনার্সের টিচারকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আর তাকে যদি বলে ভাই হোয়াটের গ্রামারটা বল, তখন শালা পায়খানা ঘরে ঢুকবে, যেহেতু সে তো গ্রামারওয়ালা মাল লয়, সে কালচারওয়ালা মাল, বুঝতে পেরেছেন আমার কথাটা। তাকে যদি বলা হয় কাইফা হাল, ওই হালের গ্রামারটা কি বল, হালের ইজরাটা করে দে, কাইফার ইজরাটা কর, তখন সে পায়খানা ঘরে ঢুকবে। ওই জন্যে আমাদের সমাজের অবস্থা এই রকম, আরব থেকে ঘুরে এসে দুটো আরবি শিখে ফতোয়া দিচ্ছে, লোকে মনে করছে এক থেকে বড় মুফতি আর কেউ নাই, কিন্তু সে ইমামের জুতো সুজা করার যোগ্যতা রাখে না। এটা সব সময় মাথায় গাঁথবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যতটুকু চেকেছিস, এইটাকে কি বলা হয় জানেন, বাংলা খুব খারাপ ভাষা আছে একটা, কি বললেন, আমি একবার নদিয়ায় জলসা করতে গেছি, একটা ছেলে আমাকে এসে বলছে
আসসালামু আলাইকুম ইয়া শেখ। আমি বললাম শোন, ঘরে নাই ভাত আর নাঙ্গের উৎপাত করিস না, বাংলা বল। কথাটা জানেন কি কত দামি কথা? ইলেম কালাম নাই, আমার সঙ্গে কি আরবিতে উৎপাত করছিস বে? তাকে আমি বললাম ইয়া শেখের গ্রামারটা কি, ইয়ার গ্রামারটা বল। তখন বলছে হুজুর আমি জানি না, মানে জুতো দেখেছিস বাইরে রাখা আছে, তা শালা বাংলায় কথা বল, গ্রামার জানলে তবে আরবি বল। বলে জানি না, মানে তাহলে বাংলায় কথা বল, ওইটা অন্য জায়গায় করবি, আমাদের মতো মৌলবীর কাছে করতে আসিস না, ফেরে পড়ে যাবি, বড় কষ্ট লাগে। সব্বাইকে বলি সব্বাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হবার জন্য আমার আল্লাহ কিন্তু শর্ত রেখেছেন, শর্তগুলো সব্বাই মানবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। শর্তগুলো মানতে গেলে কিন্তু বিপদে পড়বেন, সকলে ইনশাআল্লাহ বললেন শর্তগুলো মানব। এরপরে শর্তগুলো শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে শর্ত রাখলেন হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো কাদাফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর চরিত্র, এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুজু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, এক নম্বর আখলাক, তারা নামাজি হবে এবং ধীর স্থিরভাবে নামাজ আদায় করবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ হচ্ছে মুসলমানদের মধ্যে 98% বেনামাজি, ঠিক বলছি না ভুল বলছি? 100 জনের মধ্যে 98 জন নামাজ পড়ে না, না পড়ার দোষটাও কিন্তু আমাদের, কাদের? মৌলবীদের। আমার কেন বলুন তো, আমাদের মতো 100টা মৌলবি ধরা পড়বে শুনেলেন, এরপরে আমার মতো 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে, ধোকা প্রতারণা প্রবঞ্চনা। আমাদের দেশে একটা খুব ভালো সিস্টেম আছে, আপনাদের এখানে মানুষ মরে গেলে মিলাদ হয় না, কথা বলে না, হয় না মিলাদ? হয়, 40-এ মিলাদ খানা করে হয় না? হয়, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে একটা সিস্টেম আছে, 3 বোতল মদ খেয়ে যদি কেউ ভরতপুর বাজারে মরে যায়, চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দিবে, ঠিক কি না? এ কথা বলে না? মাতালের মিলাদ হয়, গাঁজাখোরের মিলাদ হয়, সকলের মিলাদ হয়, কি বুঝলেন? আর আমরা গিয়ে বলি আল্লাহুম্মা আমিন, আমি কি দোয়া করবো আপনি শিখিয়ে দেন তো মৌলবিদিকে। যদি সে সারা জিন্দেগি মদ পান করে দিয়ে মারা যায়, তার লেগে দোয়াটা কি করব বলুন? তার যদি মিলাদ হয় আর তার লেগে যদি আমাদের মতো হুজুররা দোয়া করি, তো সব থেকে প্রথমে কেলানি দিবে আমাকে। তার প্রমাণ দিচ্ছি, লেখুন কাগজ থাকে তার নোট করুন, আর যদি নোট না করেন, যদি বলেন রিপিট শুনব, এখানে 2, 2, 4, 1, 5 ইউটিউবার এসছে, ইনাদের চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে কাল পরশু আবার রিপিট করবেন, বায়ানটা শুনবেন। শোনার পরে আমার আগে বায়ান করে গেলেন আমার ভাই মুফতি সাহেব, আর আপনার ভরতপুরে যারা সব থেকে বড় মুফতি আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি আমার বাপের ডায়েরি থেকে বলিনি, এটা কোরআন, হযরতে নূহ নবী নৌকার উপরে, যদি কারো ছেলে পুকুরে ডুবে যায় আর বাপ যদি দাঁড়িয়ে দেখে, ঝাঁপ মারবে না মারবে না? সাঁতার না জানলেও সে পানিতে ঝাঁপ মারবে, তার সন্তানের পিতৃ স্নেহ তাকে ঝাঁপ মারবে, সাঁতার না জানলেও বাপ ডুবে গেলেও নিজের ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপ মারবে। নৌকার ওপরে হযরতে নূহ নবী, সন্তান হাবুডুবু খাচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও, তুমি কার জন্যে দোয়া করছো? যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্যে আবেদন করলে আমিও তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। এটা আল্লাহ আমার মতো ফুটো মৌলবীকে, ফুটো হুজুরকে বলেনি, আল্লাহ নিজের পয়গম্বরকে বলছেন যে হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলিয়ে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে। আর আপনি আমাকে বলছেন যে আমার রসুলকে মানলো না, সারা জিন্দেগি হারামে জিন্দেগি কাটালো, সারা জিন্দেগি বেইমানিতে জিন্দেগি কাটালো, তার জন্য আমাকে ডেকে বলছেন 5000 দুবো দোয়া করে দেন, তা আমার মতো মৌলবীকে আল্লাহ ছেড়ে দিবে না মারবে? কেলানি খাবে? সমাজের এটা এই সেন্সটা পরিবর্তন হতে হবে। আমরা দোয়া করলে যে কোনো মৌলবী
যে কোনো হুজুর দোয়া করে আল্লাহ মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা এই দোয়া আমরা করি আমার জন্য অনেক ভাই জানে যারা ফেসবুকে ইউটিউবে দেখে আপনার শুধু ভরতপুর সালার নয় গোটা পশ্চিম বাংলা থেকে বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া সৌদি আরব থেকে দুবাই আমার কাছে প্রত্যেকদিন 500 ফোন ঢুকে 500 ফোন ঢুকে আমি সব ফোন রিসিভ করি না ওই জন্য এত ফোন ঢোকার কারণে আমি ফজরের পর থেকে ফোন রিসিভ করি না বেলা 3টে পর্যন্ত 3টের পরে ফোন আমি নিজেই ব্যাক করি যেগুলো ব্যাক করার মতো তা না হলে আমি কথা বলি না কোন কথা বলি আমার যে পি আছে আমি তাকে দিয়ে দিই ফোন কেন শুনেলে অনেকজন আমাকে ভাবে এটা পীর বিরোধী মোলবি কখনো আমি পীর বিরোধী নই আমি সিস্টেম বিরোধী মোলবি এটা লিখেলেন কাগজ থাকে তা যাদের মনে হচ্ছে পীর বিরোধী এই মোলবিরা জানে আমার বাপ নিজে পীর তো আমি পীরের বিরোধী কি করে হতে যাব বুঝতে পারেন নি আমি আমার আব্বাজিকে বলছিলাম আমার আব্বাজি দারুলুম দেওবন্দের উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি তিনার খলিফা আমি আমার আব্বাজিকে বলছিলাম আপনি যে খিলাফতি পেলেন লোককে বলছেন না যে পীর হইছি বলে পীরদের অবস্থা দেখে ভয় আর বলি নাই আমি পীর হইছি বুঝতে পেরেছেন আমার আব্বা বলেছে জিজ্ঞেস করবেন বলবেন আপনার ছেলে বলে গেছে কথাটা শোনাবেন মোবাইল খুলে আমি বাস্তব বলে যাচ্ছি আমার আব্বাজি আমি সেই পীরের ছেলে আমি পীর বিরোধী হতে যাব কেন কিন্তু তুমি যাকে পীর বলে মানছো তার আখলাক তার চরিত্র তার নামাজ তার রোজা তার দিনদারি সেটা তুমি লক্ষ্য করবে না আমি বলবো আমি বর্তমান থেকে এসছি ইয়াসিন হুজুর পীরে কামেল তোর মা বোনকে ডেকে দে আমার পা টিপবে তাকে ঝাঁটা করে আর জুতো করে মারবেন না কথা বলে না এ কথা বলেন না স্বামী পীরের বেশি হক না স্বামীর বেশি হক কথা বলেন না স্বামীর শুনেলেন মাসলাটা এরপরে মুক্তি সাহেব বসে আছে এখনো কামড়ায় গিয়ে জিজ্ঞেস করে আসুন আমি বলছি খাচ্ছে খানা এখনো আমার জাজিস ভাই মুক্তি সাহেব যোগ্যপূর্ণ মানুষ গিয়ে জিজ্ঞেস করে আসুন নাহলে আপনার দামি কোনো জানা মুক্তিকে ফোনটা লাগান দূরে গিয়ে ইয়াসিন ভাই ফতোয়া দিচ্ছে আর যদি বাপের বেটা হয় আসতে বলুন তার জুতোর মালা পরে বাড়ি যাবো ইনশাআল্লাহ চ্যালেঞ্জ ছুড়লাম শুনেলেন ফতোয়াটা কোনো ব্যক্তি যদি তার ছেলের বিয়ে দেয় সেই বৌমা শ্বশুর যদি যুবক হয় শ্বশুরের মধ্যে যদি যৌবন থাকে শ্বশুর যদি সুস্থ হয় হাট্টাকাট্টা হয় সেই শ্বশুরের শারীরিক খিদমত করা বৌমায়ের জন্য হারাম ফতোয়াটা নিয়ে আসুন গিয়ে আমি বলে যাচ্ছি সামাজিক খিদমত করবে শারীরিক খিদমত করা ওই সুস্থ সবল এবং যৌবনবালা শ্বশুরের খিদমত করা হারাম 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 যদি নিজের শ্বশুরের পা টিপা হারাম হয় নিজের শ্বশুরের পায়ে তেল দিয়া হারাম হয় ইয়াসিনের পায়ে কি করে তেল দিতে পাবে শুনেলেন এর পরে আমি আমার বাপের ডায়েরি থেকে বলিনি কোরআন শোনাচ্ছি খুব সাবধান কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন হে নবী বলে দাও শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন দুশ্মনটা বলে দিই হযরতে ইউসুফ নবীকে ফাঁসানো হয়েছিল কিসের তহমত ব্যভিচারের তহমত লাগানো হয়েছিল আপনারা শুনেছেন না শুনেননি ওই ইউসুফ নবীর ঘটনা বহু শুনেছেন আপনারা মৌলবীর মুখ থেকে আমি ইউসুফ নবীর ঘটনা বলতে যাইনি আমি খালি জাস্ট এটা বুঝাচ্ছি আপনাকে যে একটা মৌলবীর একটা হুজুরের পা একটা পর নারী টিপতে পাবে কি না রাম রহিমের নাম শুনেছেন আপনারা বাবা রাম রহিম এ কথা বলুন শুনেননি রাম রহিম বাবা তার কাছে যে সমস্ত হিন্দু মা বোনরা যেত তাদের বাবারা নিয়ে যেত মারা নিয়ে যেত স্যার হামারে বেটি কো থোড়া আশীর্বাদ দে দিজিয়ে সে হারাম কর বলতো হামারে গুফা মে ভেজ দিজিয়ে হ্যাঁ বে গুহার ভেতরে আশীর্বাদ জোরে বলুন না নাউজ বিল্লাহ যদি গুহার ভেতরে আশীর্বাদ হয় সেই বাবা ধরা পড়ল কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে আর কয়েকটা মেয়েকে মার্ডার করে তার গুফাতে পুড়েছে সে জেল খাটছে বাবা রাম রহিম
তো শুনলেন ইউসুফ নবী কামরার মধ্যে নির্জনে একটা নারী আর পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তাদের কাছে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। ওই জন্য তো ইসলামে মেলা হারাম। কি হারাম বললাম? মেলা হারাম। কিসের জন্য? শয়তান হাজিরি দেয়। এক দল গাদামি গাদা ছেলে শয়তান যুবককে বলে চালিয়ে দেবে একটু, এরকম করে দিয়ে পালিয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্যে মেলা হারাম শরীয়তে। রাগ করেন না, বাস্তব বলছি, আপনাকে বাঁচাচ্ছি, আপনার ইমানকে আমি বাঁচানোর জন্যে এসছি। আমার ভাই, বেঈমান কাফের নেমকারামদের চক্র হচ্ছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও। আপনি যদি মমিন হন, আপনি যদি প্রকৃত মমিন হতে চান, আপনার নামাজ এত সুন্দর হবে। নামাজ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। হে নবী, নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে টেনে নিয়ে আসে। আমরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটা পড়বেন, হে আমার ভাই, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মা বোন, নামাজটা পড়বেন, ধীর স্থিরভাবে পড়বেন। নামাজ যেন কাজে আসে, পাইকিরি নামাজ পড়বেন না। আমাদের দেশের মায়েরা, অনেক ভাইয়েরা নামাজ পড়ে পাইকিরি নামাজ। এ আপনাদের মসজিদে তারাবি হয় না? হয়। খতম তারাবি হয়? কে পড়ায়? আপনি পড়ান। আচ্ছা, লোকে বলে না যে হুজুর একটু স্পিরিটে পড়ুন, বলে না? বলে, মাশাআল্লাহ। আমাদের হাফেজদের দোষ নেই, সমাজের দোষ। আমাদের দেশে তারাবি হয় হাই স্পিরিট, পাইকিরি নামাজ। কালকের জলসায় আমি বলেছি, আমি মুর্শিদাবাদেই ছিলাম কালকে, কালকের জলসায় আমি বলেছি একটা কথা যে ভাই শোনো, আমাদের দেশে পাইকিরি নামাজ, এখন আবার পাইকিরি কুরবানি শুরু হয়েছে। পাইকিরি কুরবানি জানেন? রেডিমেড কুরবানি, রেডিমেড কুরবানি, রেডিমেড নামাজ, পাইকিরি নামাজ। ইমাম সাহেব যদি এক ঘন্টা কুড়ি মিনিট লাগিয়ে দেয় কুড়ি রাকাত তারাবিতে, তো লোকরা বলে ইমা হাফেজ সাহেবের স্পিরিট নাই বে, হাই স্পিরিট চাই, যেন চল্লিশ মিনিটে শেষ হয়ে যায়। চল্লিশ মিনিটে যদি হাফেজ সাহেব এক পাড়া পড়ে, দেড় পাড়া পড়ে, ফেরেস্তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। ঠিক বলছি না ভুল বলছি? ওইভাবে পড়তে হবে। আল্লাহ মালিক এরা বললে ফুটিয়ে দিলে বে, দারুন হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা বুঝতে পারি না ও কোথায় পড়ছিল। এই তো তারাবি। শুধু তাই নয়, আমরা তারাবি পড়াই আল্লাহ আকবার, সুবহান রাব্বিল আযিম, সুবহান রাব্বিল আযিম, সুবহান রাব্বিল আযিম, সামি আল্লাহু লিমান হামিদা। তখন অনেক মুক্তাদির একবারও হয় না, সুবহান করতে করতে বাস উঠে পড়েছে হাফেজ। ঠিক বলছি না ভুল বলছি? বুকে হাত দিয়ে বলুন। বাস্তব কথা বলি, কোরআন বলছে তোমরা ধীর স্থিরভাবে নামাজ আদায় করো। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজু, ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়ো। এটা মুমিনদের এক নম্বর চরিত্র। দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সবাই গুনাহ থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কতগুলো গুণ আমি বলেছি কালকে, আরও একটা কথা বলে যাই, কালকে বলেছি আবার বলছি, এই যুগে একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন জাহান্নামে যাবে, কাকডোর থাকে তা নোট করুন। যে যুগটা শুরু হয়ে গেছে, একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন জাহান্নামে যাবে। আপনারা অবাক হবেন, বলবেন হুজুর ই কি কথা বলছে বে, নামাজ তাহলে আমাদের বেকার? নামাজ বেকার তাদের যারা নামাজও পড়ে সুদ খায়, যারা নামাজও পড়ে লোকের ক্ষতি করে, যারা নামাজ পড়ে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, যারা নামাজও পড়ে ভাইয়ের হক মেরে খায়, এরা হচ্ছে জাহান্নামের উত্তরাধিকারী। লোককে বলে ভালো লোক, আমার মুফতি সাহেব ভাই আয়াত শোনালে না, জাহান্নামীরা প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামী দিকে, তারা উত্তর দেবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। মানুষ
সুদ খাওয়াকে ভালো কাজ মনে করে। এবং আমাদের দেশে কিছু শিক্ষিত লোক আছে, সুদ খেলে মৌলবিদের সামনে কি বলে জানেন? ভাই সুদ বলি না, বলবি ইনট্যাক্স, ওরা ইংরেজি বুঝে না, ইনট্যাক্স বলবি, তাহলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, আল্লাহ সব ভাষা বুঝেন না? বুঝেন না, কথা বলুন, সব ভাষা বুঝেন। ইংল্যান্ডের লোকরা ইংরেজিতে দোয়া করে, আরবের লোকরা আরবিতে, মিশরের ভাষা শেরওয়ানি তারা শেরওয়ানি ভাষায়, ফার্সিরা ফার্সি ভাষায়, সব পায় যে ভাষাতে যেভাবে ডাকবে। আমি আল্লাহ তোমাদের ভাষা শুনতে পাই, বুঝতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ, যেভাবে ডাকবে, যে ভাষাতে ডাকবে। শুনেলেন? আমরা যারা শিক্ষিত মানুষ তারা বলে, ওগো আল্লাহ তুমি আমার কথা শুনে লাও। যারা চাষিবাসী মানুষ স্কুলে যায়নি তারা বলে, এ আল্লাহ আমার কথা শোন, আল্লাহর কসম আমার আল্লাহ রাগ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তু কাকে বলা যায় জানেন? ভালোবাসার ঊর্ধ্বে তাকে তু বলা হয়, ভালোবাসার ঊর্ধ্বে যে তাকে তু বলা যায়। মাকে আমরা অনেকজন তু বলে না? বলে না। অনেকজন মনে করে মাকে তু বলাটা পাপ, যে ভাবে সে ভুল। মাকে তু বলাটা পাপ নয়, ওইটা হচ্ছে ভালোবাসার ঊর্ধ্বে কথা। আমি আমার মাকে তু বলে ডাকি, এ মা শোন, এটা বলি। আর অনেকজন কাটিং করে মাকে বলে, মা ভালো আছেন? তারপরে বলে, মা তুমি শুয়োরের বাচ্চা। এটা কি ভালোবাসা? বাস্তব কথা বলছি, মানুষ এরকমও আছে। না, আল্লাহকে তু বলা যায়, যাই না যাই না, কথা বলেন। আল্লাহকে যদি বলা হয়, ও গো আল্লাহ, হে আল্লাহ তুমি তু আমার ভাষা শুনেলে, আল্লাহর কসম আল্লাহ রাগ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ভালোবাসার ঊর্ধ্বে আমাদের, ওই জন্যে আল্লাহকে তু বলা যায়। কিন্তু আমার ভাইজান, সবাই নিয়ত করেন আজ থেকে নিজেদিকে পাপ থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কতগুলো পাপ এসছে বলে দিই, বেঈমান কাফের। আজকে এখানে ছটা সাতটা মিডিয়া আছে, আর 2 লক্ষ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্র শুরু করেছে। 2 লাখ মিডিয়া আপনাকে ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, দাড়ি টুপিকে মিটিয়ে দাও। আপনি যদি সচেতন না হন, আপনার মসজিদ ডজার দিয়ে ভাঙা হবে, আপনার মাদ্রাসা ডজার দিয়ে ভাঙা হবে। মুসলমান যদি সচেতন না হয়, আমরা সবাই সচেতন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সচেতন হবেন কি করে? শিক্ষার দ্বারা। আমি আবার বলছি, আমি কোনো পীরের বিরোধী নই, আমি কোনো মানুষের বিরোধী নই, আমি হচ্ছি ভণ্ডদের বিরুদ্ধে, যারা ভণ্ডামি করে, যারা মিথ্যা বলে, যারা লোককে প্রতারণা করে লোকের সঙ্গে। আমি ওই জন্যে বলছি, আমি শুধু নয়, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, লোককে ধোকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আমাদের দেশের লোক আল্লাহর কাছে চাই না, তার থেকে বেশি বিশ্বাস করে তার বস্তুর ওপরে, ওই জন্যে তো পাই না। আপনাকে বলি, ভরতপুর বাজারে দোকান করেছে, কিন্তু বড় কষ্ট লাগে কি জানেন? দোকানে বরকত নাই, খদ্দের নাই, কিন্তু আমাদের দেশের লোক আমার মতো হুজুরকে এসে জিজ্ঞেস করছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। এ বরকতের তাবিজ লেন না আপনারা, কথা বলেন না, বরকতের তাবিজ লাই দোকানে টাঙিয়ে রেখেছে। একটা কথা ভাববেন, আপনার বেতন কত? 6000। ইমামের বেতন 6000, আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 8000। যদি আমাদের তাবিজে বড় লোক হতো, আমাদের তাবিজে বরকত হতো দোকানে, তাহলে সব থেকে বড় লোক আপনারা আগে হতেন না আমরা হুজুররা, কথা বলে না? তাবিজ তো আমার কাছে, বর্তমানে রাইস মিলগুলো আমাদের বাপ ব্যাটার হতো, মাত তাবিজ আর একটা করে টেনে নিলে আপনারা কোথায় পেতেন? সাধারণ লোকের কোথায় হতো? বড় কষ্ট লাগে, ইমাম সাহেবের তাবিজে বড় যদি বরকত হতো, ভরতপুরে বাজারের দোকানটা আপনাদের হতো না, হুজুরের হতো। শুনেলেন? কখন বরকত পাবেন, কিভাবে পাবেন? আমার নবী বিশ্ব নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা পাঁচেকানা নামাজ পড়ে, যারাই আল্লাহর রাস্তায় থাকে, তাদের মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন আল্লাহ ওয়াদা করেছেন যারা আল্লাহর রাস্তায় থাকবে দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। ইমামের বেতন 6000, ইমামের জামাটা ছিড়াতো নাকি কি বলছেন কথা বলে না? আপনাদের ইমামের ড্রেসটা দেখুন, 6000 বেতন। আর আমি আপনাকে বর্ধমানে নাম করব না ডাক্তারের, কি বুঝলেন, খুব বড় একজন ডাক্তার, কি বুঝলেন, নাম নেব না, কষ্ট পাবে বেচারা। 96000 টাকা মেডিকেলে বেতন পায়, কত বললাম 96, 96, মানে ইমামের থেকে 90000 টাকা বেশি। 1,00,000 ধরুন, 12 মাসে কত, 12,00,000। যে জামাটা পরে আসে, আমি একবার একজন মলি সাহেবের অপারেশন করতে নিয়ে গিয়েছিলাম মেডিকেলে, তো বললে ডাক্তার আসছে, বুঝলেন, ডাক্তারবাবু আসছে আসছে করছে, তা আসছে এমন জামা পরে আসছে, আমি মনে করেছিলাম শালা কর্মচারী হবে, বিশ্বাস করো। আমি বলছি এই তোদের ডাক্তার কই রে, কত দেরি হচ্ছে, বলছে স্যার আমি ডাক্তার। আমি বলো তো বা তো বা, আমি তাকে মনে করেছিলাম ই পরিষ্কার পরিষ্কার করে হয়তো হসপিটালে, নোংরা জামা নোংরা প্যান, মনে হচ্ছে গা ধই নাই চুল আঁচুড়ে নাই, কি বুঝলেন। তার 96000 যদি এই হাল হয়, 6000 হালটা দেখেন কত সুন্দর না খারাপ, জোরে বলুন সুন্দর। 6000 হাল এত সুন্দর আর 96 খারাপ, কেন বলুন, আমানতের খিয়ানত, হালাল মাল আর আল্লাহর রাস্তায় থাকার কারণে আল্লাহ এই রৌনকটা দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা থাকবে, আপনি শুনেলেন উলামাদিকে যারা দেওবন্দে সাহারানপুর দিল্লি বোম্বাই গুজরাট লখনৌ পড়াশোনা করেছে তাদেরকে জিজ্ঞেস করুন, সেখানকার মুসলমান ব্যবসায়ীরা ফজরের নামাজের পরে দোকানে বসে 1 ঘন্টা কোরআনের তেলাওয়াত করে, আর আমাদের দেশের মুসলমান সকালবেলায় উঠে দোকানে ধূপ জ্বালায় করে গুঁজে দিয়ে, এরম করে গুঁজে দিল, বলে এটা কি, বলে এটা বরকত। আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয়, কথা বলে না, গোবর। ধূপেতে যদি তুমি বলো বরকত আছে, তাহলে দিলীপ ঘোষ তো ভুল বলে নাই, ও বলেছে মুতেতে বরকত আছে। তোর আর দিলীপের মধ্যে পার্থক্য কোথায়, ও মুতে বরকত, তো গোবরে বরকত, বুঝতে পারেননি কথাটা। ধূপ জ্বালাই ইঁদুর মরলে, ধূপ জ্বালাই কখন, ইঁদুর মরলে, ধূপে বরকত পাবে না, বরকত পাবে, শুনেলেন, আমি মায়ের দিকে বলবো, যদি বাড়িতে রুজিতে বরকত চাও প্রত্যেক দিন এশার নামাজ পড়ে, যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে সেই বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের পরে যারা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তার কাছে আসবে না, হাদিসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক বেলা 8টায় আন্ডার প্যান্ট পরে উঠে, অনেকজন আবার 12 মুন্ডা পরে শোয়, অমুসলিমদের মতো শোয় না, অনেক যুবকরা তাদের পাছায় বাড়ি মারবেন জুতোর বাড়ি, হারাম খোর। শুনেলেন, কোনো যুবককে বলে যাচ্ছি কেউ ছোট পোশাক পরে শুবেন না, যেমন একটা নারীর জন্যে পর্দার প্রয়োজন, শরীর ঢাকা, একটা পুরুষেরও টাকনুর 4 আঙ্গুল ওপর পর্যন্ত কাপড় থাকবে, তার ওপরে কাপড় তোলা যাবে না, হুঁটো বার করে জাং বার করে মা বোনের সামনে থাকাটা হারাম, বিটির সামনে থাকাটা হারাম। আমাদের পুরুষরা জানে না, অনেকজন দেখবেন গরমকালে তেল মেখে খালি গায়ে গন্ডারের মতো ঘুরে বেড়ায়, মনে হবে গন্ডার ঘুরছে। শুনেলেন, কখনো লয়, কমপক্ষে গরম লাগলে গাজে গায়ে একটা পাতলা চাদর চড়িয়ে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি আমার জিন্দেগিতে কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের একটা অংশ দেখতে পাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ইসলাম এমনি নয়, সভ্যতার নাম ইসলাম, সৌন্দর্যতার নাম ইসলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার নাম ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জামাতে 50টা সিলাই হবে কিন্তু জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে,
আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব ছিলেন মরহুম হাজি বদরে আলম সাহেব, ইন্তেকাল করে গেছেন আমার পড়ার জীবনে, তখন আমি ছাত্র আমার আব্বার মাদ্রাসার, এখন আমি উস্তাদ, তখন তিনি আমার মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। জামাতে সিলাই করা থাকতো কিন্তু বিশ্বাস করুন এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, ওইটারই দাম হচ্ছে ঈমান, ওইটার নাম হচ্ছে ঈমান। আপনার জামা ছিঁড়া থাকবে, গরিব, আপনার লুঙ্গিতে সিলাই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, নখ নাখুন প্রতি জুম্মায় আপনি কাটুন, সবাই কাটবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, ছেলেরা কাটবে, অনেক মায়েরা কিন্তু বড় বড় নখ রাখে, জানি না কেন, চুল কুবার লেগে না নুজবার লেগে, বড় বড় শুয়োরের মতো নখ রেখেছে অনেক মেয়েরা, হারাম। নখ রাখা কি বললাম, এ নখ রাখা কি হারাম, নখের বিপদ জানেন। এই দেখেন আমার আঙ্গুলে এখনো পর্যন্ত দাগ আছে, আমি বাসে এরকম রড ধরে বসে আছি, এমন একটা মেয়ে চাপলো এখানটা ফাড়া গেল, আমার এখনো দাগ আছে, দিয়ে যেমনি ফাড়ে ফেরে রক্ত বেরিয়েছে তেমনি বলছে আই এম সো সরি। আমি ইংরেজিটাকে বার করে হেলো তোদের, তাহলে ইংরেজিটা যে বার করে এলো তাকে পেলে জুতো করে মারতাম, এমন ভাষা না। আর আমাদের ছেলেরা খুব ভালো, কোনো মেয়ে যদি পায়ে পা লেগে যায় যদি বলে আই এম সরি, তা আমাদের অনেক যুবক মনে করে শালা আমাকে আই লাভ ইউ বলে দিল, একদম ঠিক না, যুবকরা মনে করে এত ভালো লাগে সরি বলে দিলে। আমি ওই জন্যে চিন্তা করি আমার মায়েরা, ইসলামে নখ রাখা হারাম। শুধু তাই নয়, পুরুষরা শুনেন, গোপ ছোট দাড়ি বড় সবাই করবো, জোরে বলুন ইনশাল্লাহ, গোপ ছোট দাড়ি বড়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি আপনার কথা শুনি খুব সন্তুষ্ট পেলাম, এই যে এইখানে দেন, খুব আনন্দ পেলাম। আরে চুপ করুন না, না খুব ভালো, আপনি আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল করি, না না ভুল নয়, খুব ভালো, যা মাশাআল্লাহ আমি হাতে রাখি, এই দেখো মিষ্টি খাবার লাগে, আল্লাহ আপনাকে হিদায়ত দে, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ মঙ্গল করুক, দেখলেন টাকা দিয়েছে মহব্বত ভালোবাসা, সবাই দোয়া করবেন আল্লাহ হায়াত দারাজ করুক, যেমন আল্লাহ আমিন, আল্লাহ ভালো রাখুক। আমার বাবাজির আমার ভাইয়েরা, আমি যেগুলো বলছি একটা একটা করে নোট করবেন, তা না হলে কালকে আবার শুনবেন, ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ, জোরে বলুন, আমরা সবাই কোরআনের সঙ্গে মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ।